সিগনিফিকেন্ট, আর আমি বসেছি একদম শেষে, তো আমার জন্য একটু কষ্ট হচ্ছে। আমরা ছেড়াদ্বীপ যাওয়ার পথে আমরা দেখতে পেয়েছি দারুচিনি বিচ। এই বিচটার নাম হচ্ছে দারুচিনি বিচ। গতকাল আমরা সাইক্লিং করে অনেকটা কাছাকাছি এসেছিলাম, বাট এত কাছে আসতে পারিনি যেহেতু গতকাল সিগন্যাল ছিল, প্লাস হচ্ছে বৃষ্টি পড়ছিল। সো আমরা সাহস করি নেই যে আবার জোয়ার আসছিল তখন। সো এই বিচটার নাম হচ্ছে দারুচিনি বিচ। আর কেন দারুচিনি বিচ, সেটার কারণ হচ্ছে যে সিনেমার জন্য নাম দিছে, আর ওখানে হচ্ছে যে তোমার লেকটা হচ্ছে নাম দিছে। বিচটাতে কোনো মানুষ নেই, চারিদিকে তাকালে শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। তো আপনারা যারা সেন্ট মার্টিনে আসার প্ল্যান করছেন, অবশ্যই সম্ভব হলে দারুচিনি বিচটা ঘুরে যেতে পারেন। এই বিচটা একেবারে ক্রাউডলেস। তো ভাবা যায় যে একটা দ্বীপের মধ্যে আবার লেক আছে, আবার লেকের মধ্যে কোরালও দেখা গেছে, সত্যি অসাধারণ। এখানে আমাদেরকে মোটরসাইকেল থেকে নামিয়ে দিয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে প্রেমতলি রোড, আর ওখানে দূরে দেখা যাচ্ছে ছেড়াদ্বীপ। এটা হচ্ছে ছেড়াদ্বীপ, এই জায়গাটা। এখন আমরা হেঁটে হেঁটে ছেড়াদ্বীপ যাব। আর এই হচ্ছে প্রেমতলি রোডের সি বিচ। সেন্ট মার্টিনে আসার পর আমরা প্ল্যান করেছিলাম যে ছেড়াদ্বীপ আসবো বাইসাইকেলে করে, বাট লোকাল লোকজনদের সাথে কথা বলার পর আমরা জানতে পারলাম যে সেন্ট মার্টিন থেকে ছেড়াদ্বীপে আসার রোডটা খুবই রাফ, প্রচুর বালি, বালির কারণে সাইকেলে প্যাডেল দেওয়া বা সাইকেল চালানো খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো যখন আমরা আসছিলাম তখন দেখলাম যে অনেকে সাইকেল দিয়ে আসার চেষ্টা করেছে, কিন্তু ম্যাক্সিমাম রাস্তায় হচ্ছে সাইকেল থেকে নেমে হেঁটে হেঁটে সাইকেল নিয়ে আসতে হয়েছে। সো আপনারা যারা প্ল্যান করছেন, অবশ্যই আসার আগে দুবার চিন্তা করে আসবেন। আমার মনে হয় কি সেন্ট মার্টিনের থেকে ছেড়াদ্বীপের পাথরগুলো কোরালগুলো একটু বেশি বড়। ছেড়াদ্বীপ কিন্তু তিনটা ভিন্ন ভিন্ন দ্বীপ, এই ভাগগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা একটা, তারপরে একটা, আর ওই দূরে আরেকটা। সো এটা কিন্তু জোয়ারের সময় বোঝা যায় না, মনে হয় যে পুরোটাই একটা দ্বীপ, কিন্তু এটা কিন্তু মাঝখান দিয়ে ভাগ ভাগ করা। আর এখানে একটা ওয়াকিং পাথ দেখা যাচ্ছে, এই যে এখান থেকে এখানে ছেড়াদ্বীপ যাওয়ার এই এই পাথটাই কিন্তু আমরা সবসময় অনেক সময় আমরা ব্লগে দেখি বা অনেকের ছবিতে দেখি। আমিও চিন্তা করছিলাম আল্লাহ এই জায়গাটা সেন্ট মার্টিনের কোথায়, আর এই জায়গাটাই হচ্ছে এই জায়গা যে সেন্ট মার্টিন থেকে ছেড়াদ্বীপ যাওয়ার ওয়াকিং পাথ। সো এই ওই ভিউটা কখন আসে যে দুই সাইড থেকেই পানি আসবে, জোয়ারের ঠিক প্রথম শুরুর সময়টাতেই এই ভিউটা আমরা পাবো, কিন্তু আমি জানি না আমি কখন পাবো। আমি ওয়েট করবো জোয়ার আসার আগ পর্যন্ত। এটাই হচ্ছে সেন্ট মার্টিন থেকে ছেড়াদ্বীপ যাওয়ার কানেক্টিং পাথ। এই পাথটাই হচ্ছে একমাত্র পাথ যেটা কিনা সেন্ট মার্টিন থেকে ছেড়াদ্বীপ হেঁটে যাওয়া যায়, কিন্তু এটা ভাটার সময় অনলি, জোয়ারের সময় কিন্তু পানির নিচে চলে যায়। আর এই পাথটির মাঝখান দিয়ে চলে গেছে একটি ঝিরি, এবং এই জায়গায় কিছু পানি জমে আছে, এই পানির মধ্যে কিন্তু অনেক রকম মাছ রয়েছে। আর প্রথমে
প্রথমে আমি যে বলেছিলাম যে ছেড়া দ্বীপ হচ্ছে তিনটি দ্বীপ ভাগ ভাগ করা, তো আমি স্থানীয় লোকজনের সাথে কথা বলার পর জানতে পারলাম যে প্রথম দ্বীপটির নাম ওরা রেখেছে নিঝুম দ্বীপ, দ্বিতীয় দ্বীপটি যেটা মাঝখানে আছে সেটির নাম হচ্ছে ছেড়া দ্বীপ, এবং সবচেয়ে শেষের দ্বীপটির নাম হচ্ছে প্রবাল দ্বীপ। তো তিনটি নামই স্থানীয় লোকেরা তাদের মন মতো রেখেছে এবং সুন্দর সুন্দর নাম রেখেছে। এখন আমরা প্রথমে যাব নিঝুম দ্বীপে। এটাই হচ্ছে এই পাটটা, এখন আমি হেঁটে যাচ্ছি এই পাট দিয়ে, কিন্তু দুই পাশে পানি নাই, আমি হয়তো বা আমরা আসার সময় থাকতে পারে। পানির বোতল কিছুক্ষণ আগে একটা গ্রুপ ছিল ওনারা রেখে গেছে। তো এই জিনিসগুলো থেকে যে আমরা কবে সরে আসব এবং কবে আমরা মন থেকে আমাদের দেশকে ভালোবাসব, আসলে আমরা অনেকে অনেক রকম কথাবার্তা বলি কিন্তু কাজের সময় কিন্তু এই যে আমাদের এত ন্যাচারাল একটা বিউটি, এই এই জায়গা হচ্ছে প্লাস্টিকের মতো ক্ষতিকারক একটা বটল আমরা ফেলে চলে গেছি, মানে কেউ কেয়ারই করছে না। যাই হোক, এই কাজগুলো থেকে আসলে আমাদের বিরত থাকা উচিত। আমরা চলে এসেছি নিঝুম দ্বীপে। নিঝুম দ্বীপ ছোট, খুবই ছোট, আর ওই দূরে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন। নিঝুম দ্বীপ পার হয়ে আমরা এখন যাবো ছেড়া দ্বীপে। এটা ভাটার জন্য আটকা পড়ে গেছে, এটা একটা লবস্টার, ধরতে পারবা? না, এটা অনেক বড়। এখন আমরা ছেড়া দ্বীপের দিকে যাচ্ছি। এই জায়গাটাতে আসার পর আমি সেন্ট মার্টিনের রিয়েল ফিল পাচ্ছি, সেটা হচ্ছে যে একদিকে সূর্য ডুবছে আর পিছনে হচ্ছে মায়ানমারের বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, আর আমার চারপাশে শুধু কোরাল আর কোরাল, আর মাঝখান দিয়ে সেই ওয়াকিং পাথটা। আসলে এই জায়গাটা কিন্তু সেন্ট মার্টিনের চেয়ে অন্যরকম, সেন্ট মার্টিন সুন্দর, এই জায়গাটা মনে হয় আরও বেশি সুন্দর। না, আমি এই ট্রিপে সেন্ট মার্টিনে নামার পর থেকে যত বেশি এক্সপ্লোর করছি তত বেশি সুন্দর দেখছি, আর কিছু কিছু সৌন্দর্য মানে ক্যামেরায় আসে না, রিয়েল লাইফে যতটুকু ফিল করা যায়। আর এই হচ্ছে ছেড়া দ্বীপ, আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি। মাঝখান দিয়ে ছেড়া দ্বীপ বন্ধ ছিল এই মাসের প্রথম দিকে, এই গাছগুলো হচ্ছে রোপণ করা হয়েছিল, এই ছোট ছোট ঝাউ গাছগুলো, এই যে বাঁশ দিয়ে দিয়ে। যার জন্য বেশ কিছুদিন ছেড়া দ্বীপ বন্ধ ছিল। এই দেখেন পুরো দ্বীপটাতে সারিবদ্ধভাবে যে বাঁশগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা বাঁশের সাথে একটা করে ঝাউ গাছ আছে, আর ঝাউ গাছগুলো লাগানো হয়েছে এই দ্বীপটাকে রক্ষা করার জন্য, যেন এই দ্বীপটা ভেঙে না যায়, কারণ সেন্ট মার্টিন এবং এই দ্বীপগুলো প্রত্যেকটাই খুবই সংকটের মধ্যে আছে, যে দ্বীপ ভেঙে যাচ্ছে, তার জন্যই গাছ রোপণ করা হয়েছে। ছেড়া দ্বীপ ঘোরা শেষ, আমরা এখন আবার ফিরে যাচ্ছি। আমরা নিঝুম দ্বীপ এবং ছেড়া দ্বীপটা এক্সপ্লোর করেছি, প্রবাল দ্বীপে যাওয়া হয়নি, কারণ প্রবাল দ্বীপটা এখান থেকেই দেখা যায় সব প্রবাল, আর জোয়ারের সময় হয়ে আসছে তো সবাই ব্যাক করছে, আর তাছাড়া প্রত্যেকটা দ্বীপই দেখতে একই রকম, কোনো ডিফারেন্স নেই, ভিতরে হচ্ছে কেয়াবন আর চারপাশে হচ্ছে প্রবাল। আর নিঝুম দ্বীপটি একটু ছোট, তার থেকে ছেড়া দ্বীপটা অনেক বড়, আর প্রবাল দ্বীপটাও খুব বেশি বড় না, তো এই তিনটা দ্বীপের মধ্যে ছেড়া দ্বীপটাই সবচেয়ে বড়। আপনারা যারা সেন্ট মার্টিন আসবেন তারা অবশ্যই ছেড়া দ্বীপটা ঘুরে যেতে পারেন।
আমরা এখন যাব মিনি সুন্দরবন। মিনি সুন্দরবনটা দ্বীপের একদম দক্ষিণে, সেন্ট মার্টিন দ্বীপের একদম দক্ষিণে। এখানে লোকাল লোকজনরা ওই জায়গাটাতে যেতে অনেক বেশি ইন্সপায়ার করে, ওটা নাকি অনেক সুন্দর। সো আমি বেসিক্যালি এই জায়গায় দুই সাইডে পানি দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম, বাট লোকাল লোকজন বললো যেহেতু জোয়ার মাত্র শুরু হয়েছে, তো এখানে পানি আসতে আসতে আরও 2 ঘন্টা সময় লাগবে। সো 2 ঘন্টার মধ্যে অলরেডি রাত হয়ে যাবে, তাই আমরা মিনি সুন্দরবন ঘুরে আবার আমরা আমাদের রিসর্টে ব্যাক করব। সো চলুন এখন মিনি সুন্দরবনটা তাড়াতাড়ি করে ঘুরে আসি, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। শুরু মিনি সুন্দরবনের কোড়ালগুলোর মাঝে মাঝে কিন্তু ফাঁকে ফাঁকে হচ্ছে গাছ উঠেছে। এই গাছগুলো সাইজে অনেক বেশি ছোট এবং সামনে বেশ কিছু আছে। আমি এখন ভিতরের দিকে যাচ্ছি। এই হচ্ছে ম্যানগ্রোভ গাছগুলো, আর এই যে এগুলো হচ্ছে শিকড়। ম্যানগ্রোভের যে উপরের দিকে শিকড় থাকে, এই শিকড়গুলো হচ্ছে এগুলো। সুন্দরবন বললেও, এটাকে মিনি সুন্দরবন বললেও, সুন্দরবনের ম্যানগ্রোভগুলো কিন্তু এত ছোট না, অনেক বড় বড় থাকে এবং শ্বাসমূলগুলোও অনেক বড় থাকে। আপনারা যারা বড় ম্যানগ্রোভ গাছ দেখেননি, তারা আমার চ্যানেলে দেওয়া আছে। আমি লাস্ট ইয়ার হচ্ছে সুন্দরবন ভিজিট করেছিলাম, সো আমার সুন্দরবন প্লেলিস্টে সব ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। সো এই গাছের পাতাগুলোও একটু ডিফারেন্ট। সো ম্যানগ্রোভ, সুন্দরবনের ম্যানগ্রোভ গাছের পাতাগুলো কিন্তু এরকম না। এই হচ্ছে আমাদের মিনি সুন্দরবন। আপনারা ছেড়াদ্বীপ ঘুরতে আসলে যারা দেখেননি, তারা এরকম এই জায়গাটা ভিজিট করে যেতে পারেন। গাছের চেয়ে বেশি হচ্ছে হঠাৎ করেই দেখবেন যে শুধু গ্রিন আর গ্রিন, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর দূরে সিগাল উঠছে যেহেতু সন্ধ্যা হয়ে আসছে। সো ওভারঅল জায়গাটা খুবই সুন্দর। আমার ছেড়াদ্বীপের ঘোরাঘুরির এই এপিসোডটি এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।